Bismillahirrahmanirrahim. Supriyo shikkharthi bondhura, asha kori ei corona mohamari te tumra obosshoi bhalo thakbe. Jehetu ei mohamari te amader sorashori bidyaloye padhan dewa sombhob na, sehetu amra sarkari nirdesh motabek online class চালু করছে। অবশ্যই তোমরা এই অনলাইনের ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সম্ভবরা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর আমরা দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। তো প্রথমেই আমরা একটা জিনিস খেয়াল করব, যেহেতু মুনাফার অধ্যায়, আমরা মুনাফা নির্ণয় করতে হলে আমাদের ক্রয় মূল্যটা বুঝতে হয়। ক্রয় মূল্যটা কিভাবে বুঝবো? একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করে থাকেন। এই প্রকৃত খরচকে আমরা বিনিয়োগ বলবো। এই বিনিয়োগ ই লাভ বা ক্রয় মূল্য নির্ধারণের জন্য ক্রয় মূল্য হিসাবে ধরা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা ক্রয় মূল্য সম্পর্কে বললাম, আরেকটা জিনিস জানবো, মুনাফা জিনিসটা কি, মুনাফা কি বোঝায় এটা আমাদের অবশ্যই ভালো করে বুঝতে হবে। ব্যাংকে টাকা জমা রাখলে সেই টাকা ব্যবসা, গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। ব্যাংক সেখান থেকে আমানতকারীকে কিছু টাকা দেয়। পাইলাম, এখন আমরা এই অধ্যায়ে, এই মুনাফা অধ্যায়ে আমরা এই কিছু বীজগণিত প্রতীক আছে সেগুলো আমাদের চিন্তা হবে। তো মূলধন বা আসল যেটা, সেটা আমরা পি দিয়ে আমরা চিহ্নিত করব। মুনাফার হারকে আমরা আর দিয়ে চিহ্নিত করব। সময়কে আমরা এম দিয়ে চিহ্নিত করব। মুনাফাকে আই দিয়ে চিহ্নিত করব। মূল সমৃদ্ধি মূলধন বা মুনাফা আসল সেটা আমরা এ দিয়ে চিহ্নিত করব। এই হিসাবে আমরা একটা জিনিস জানতে পাই যে এ সমান সমান পি প্লাস আই, অর্থাৎ মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা, আবার মুনাফা সমান সমান মুনাফা আসল বিয়োগ আসল, এটা আমরা জেনে নিলাম। আর মুনাফা হিসাবে জানতে পারি মুনাফা আসল বিয়োগ আসল, তাহলে আমরা মুনাফা বের করতে পারবো। এই আলোকে আমরা একটা সমস্যা সমাধান করব, একটা সৃজনশীল প্রশ্ন উদ্দীপক আমরা আগে ভালো করে দেখব এবং তা ভালো করে মনোযোগ সহকারে আমরা চিন্তা করব। কোনো আসল তিন বছরের মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলের 8/3 হলে আসল কত? আমার কয়েতে বলা আছে আসল কত, খতে বলা আছে মুনাফার হার নির্ণয় করো, গতে বলা আছে 5 বছর পর মুনাফা আসল কত হবে। তো বন্ধুরা, আমরা এখানে একটা আসল ধরে নিতে পারি। এই ক্ষেত্রে এই আসলটা ইচ্ছা করলে আমি 100 ধরতে পারি, ক ধরতে পারি, এটা আমাদের ইচ্ছা। তবে যেহেতু উদ্দীপকে আমাদের মুনাফা, খেয়াল করো, মুনাফা আসলের 8/3, সেহেতু আমরা যদি আসলটা ধরি, যদি আসলটা 8 টাকা ধরি, তাহলে আমাদের হিসাবটা সহজ হবে। এই কারণে আমরা আসল 8 টাকা ধরে নিলাম। তো সুতরাং মুনাফা হবে আসলের, মুনাফাটা হবে এই আসলের 8/3। পরবর্তীতে আমরা এই 8-8 ভাগ করব, পরে 3 টাকা থাকবে, 3 টাকা হচ্ছে মুনাফা। মুনাফা আসল হবে আসল যোগ মুনাফা, তাহলে আমরা পেতে পারি 11 টাকা হলো মুনাফা আসল। মুনাফা আসল 11 টাকা হলে আসল 8 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে ভাগ হবে কম হবে, এই 11 নিচে চলে যাবে। তারপরে মুনাফা আসল আমার আরেকটা দরকার, উদ্দীপকে আমাদের মুনাফা আসল আছে,
তিন বছরের মুনাফা আসল 5,500 টাকা, আমি সেখানে এই 5,500 টাকা ব্যবহার করব। যেহেতু মুনাফা আসলের জায়গায় আমি এটা লিখতে পারি, মুনাফা আসল 5,500 টাকা হলে এটা এই 8 এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে, যেহেতু বেশি। তাহলে তারপরে আমরা এটা আর এটা গুণ করব, গুণ করার পরে এই ফিগারটা হচ্ছে, পরে 11 দিয়ে ধরে এটা ভাগ করব, 4,000 টাকা হবে। তাহলে আমরা আসল মূল আসল যে জিনিসটা পাইলাম সেটা হলো 4,000 টাকা। বন্ধুরা, কয়ের উত্তরটা আমরা সহজে বুঝতে পারলাম, আসল হলো আমাদের 4,000 টাকা। এবার খ আস, মুনাফার হার নির্ণয় কর। খতে যখন আমরা শুরু করব, ক অংশ হতে পাই আসল 4,000 টাকা, সেটা হচ্ছে পি। আর মুনাফা পাইলে, মুনাফা আমরা পাব, যেহেতু মুনাফা আসল 5,500 টাকা আছে, এই আসলটা যদি আমরা 5,500 টাকা থেকে ভাগ দেই তাহলে সেটা আয়ের মান বেড়ে যাবে, অর্থাৎ মুনাফা পেয়ে যাবে। তো সুতরাং আমরা একটা সূত্র জানি, এর দ্বয়ের মুনাফার সূত্র, আই সমান সমান পি আর এন। তাহলে পি আমরা এটা পক্ষান্তর করতে পারি, সহজ হয়, এই পক্ষটা এই পাশে নিয়ে আসলে এটা ওই পাশে নিলে আমাদের সহজ হয়, এক লাইন যদিও বেশি আমাদের বুঝতে সহজ হয়। তারপরে আমরা কি করব, আর সমান সমান এই পি আর এন গুণ অবস্থা আছে, নিচে ভাগ হয়ে যাবে, তার মানটা আমরা লিখব। লেখার পরে এখানে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার এই 100 টাকা কোথেকে পাইলেন? যেহেতু আমাদের মুনাফার হার বের করতে হবে, সেহেতু আমরা কি করব, মুনাফার হার বের করতে হলে আমরা একটা জিনিস এখানে আর একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে মুনাফার হার কি, সেটা হলো 100 টাকার এক বছরের মুনাফার হারকে, মুনাফাকে মুনাফার হার বলা হয়, অথবা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। সেহেতু আমরা, যেহেতু শতকরা বার্ষিক মুনাফা বলা হয়, তাইলে আমরা কি করতে পারি, এই 100 ব্যবহার করতে পারি, এখানে আমরা শতকরা চিহ্ন ব্যবহার করলাম। তো আমরা এটা আমরা কাটাকাটি করে ভাগ করে আমরা কি পাইলাম, নিচে 2 পাইলাম, উপরে 25 পাইলাম, এখানে পার্সেন্টেজ ঠিকই থেকে যাবে। আমরা 2 দেওয়া যখন 25-এ ভাগ করব, 12 সমস্ত 2 ভাগের 1% পেয়ে যাব, অর্থাৎ মুনাফার হার আমরা সেটা 12 সমস্ত 2 ভাগের 1% পাবো, সেটা হচ্ছে আর এর মান। সেটা আর এর মান আমরা এখানে আর এর মানটা এখানে লিখতেও পারি। তো আমরা এই মুনাফার হারকে আর এর মান হিসাবে ধরে নিতে পারি। তো গ, আমরা গতে বলা আছে 5 বছর পর মুনাফা আসল কত হবে। হ্যাঁ, তো ক অংশ হতে পাই আসল পি এর মান হচ্ছে 4,000 টাকা, মুনাফার হার আর এর মান যেটা আমরা পেয়েছি এখানে 2 ভাগের 25। তো আমরা যখন 2 দিয়ে 25-এ ভাগ করব তখন এই সংখ্যাটা পাব, আর এই পার্সেন্টেজের পরিবর্তে আমরা শতকরার পরিবর্তে নিচে 100 লিখতে পারি। তো এটা হচ্ছে আমরা আর এর মান, 100 টাকার এক বছরের মুনাফা এই 12.5 টাকা, 1 টাকার এক বছরের মুনাফা আমরা এটা ভাগ হয়ে যাবে, 100 নিচে চলে যাবে। এখানে আমার আরেকটা আসল জানার দরকার, যেহেতু আমরা এখানে 100 টাকা আসল ব্যবহার করছি, তাহলে এই একের পরে আমরা আরেকটা আসল দরকার, সেই আসলটা হচ্ছে আমাদের যেটা ক অংশতে পেয়েছিলাম আসল 4,000 টাকা। এই আসল 4,000 টাকার আমরা, যেহেতু প্রশ্নে আছে 5 বছর পর মুনাফা আসল কত হবে, সেহেতু আমরা এই 5 বছরের এই 4,000 টাকার 5 বছরের মুনাফাটা বের করব। তো এই 4,000 আর 5 উপরে গিয়ে গুণ হয়ে যাবে, যেহেতু বেশি, আমরা যদি এই সবটি সংখ্যা গুণ করি তাহলে এই সংখ্যাটা পেয়ে যাই, এবং 100 দিয়ে ভাগ করলে 2,500 টাকা পেয়ে যাই। এখানে আমরা এই 2,500 টাকা হয়েছে 5 বছরের স্রেফ 5 বছরের মুনাফা। তো আমরা 5 বছর পর মুনাফা আসল যদি আমরা পেতে চাই, তাহলে আসল যোগ এই আসল যোগ এই মুনাফা, এই 6,250 টাকা হবে আমাদের কি, আমাদের মুনাফা আসল। তো বন্ধুরা, আমরা এই সমস্যাটা, যেটা আমাদের অঙ্কটা সৃজনশীল ছিল, আমরা আশা করি সহজে বুঝতে পারবো, অবশ্যই বুঝতে পেরেছি। আর এখানে আমাদের এখন তোমাদের একটা জিনিস জানা দরকার, যেটা আমরা আলোচনার পরে একটা জিনিস তোমাদেরকে আমরা জানবো, তোমাদের কাছ থেকে অবশ্যই জানবো, অবশ্যই তোমাদের থেকে আমরা প্রশ্ন উত্তর পর্ব নিব, সেটা হচ্ছে এখন মূল্যায়ন। মূল্যায়নে আমরা তোমাদের কাছে অবশ্যই কি করব, মানে মুনাফা কি, মুনাফাটা অবশ্যই
তোমরা একটু একটু আগে আলোচনা হয়েছে, তোমরা অবশ্যই জেনেছো মুনাফাটা কি। এরপরে তোমার মুনাফা সরল মুনাফা, সরল মুনাফাটাও বলা হয়েছে যে তোমাদের প্রতি সরল মুনাফাটা হচ্ছে যে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফাটা হিসাব করা হয় সেটাই সরল মুনাফা। তো আশা করি বন্ধুরা তোমরা এখানে মুনাফার সম্পর্কে অবশ্যই কি ধারণা লাভ করেছ। আশা করি এখন তোমরা আমার ক্লাসটা ভালো মতো বুঝে নিয়েছো। এখন আমার একটা বাড়ির কাজ থাকবে, এই বাড়ির কাজটা অবশ্যই পরবর্তী ক্লাসে তোমরা চেষ্টা করবে করে আনতে, যদি না পারো অবশ্যই আমি হেল্প করব তোমাদেরকে। তো তোমরা এখন খাতা কলম অবশ্যই আসে সামনে নিয়ে যাবা, নিয়ে খাতা কলম লেখো, আমি আমার সাথে সাথে খাতা কলম লিখতে থাকো। আমি একটা প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই আমার এই প্রশ্নটা লিখে নেবে। কোন আসল পাঁচ বছরের মুনাফা আসলে পাঁচ হাজার টাকা এবং 3 বছরে 4,500 টাকা হয়। ক, দুই বছরের মুনাফা কত? খ, আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ, একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সাথে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।